বন্ধুরা, আজও আমরা এমন সমাজে বসবাস করি যা পুরুষ প্রধান হিসাবেই গণ্য করা হয়। আজও বেশিরভাগ ঘরে যদি মেয়ে সন্তানের জন্ম হয় তখন সেই ঘরে শোকের ছায়া নেমে আসে। এটা আর কিছু নয়, এটা হলো আমাদের অজ্ঞানতা, যারা আমরা মেয়েদের বোঝা বলে মনে করি। তা বন্ধুরা, এটা জানলে আপনারা অবাক হবেন যে মেয়ের জন্ম সব ঘরে হয় না। যারা অত্যন্ত ভাগ্যশালী এবং যারা পূর্বজন্মে অত্যন্ত পুণ্যকর্ম করেছিলেন তাদের ঘরেই মেয়েদের জন্ম হয়। আজ আপনাদের এটাই বলবো, ভগবান কীরকম ঘর মেয়েদের জন্মানোর উপযুক্ত বলে মনে করেন এবং কোন পুণ্যকর্মের জন্য কোনো মানুষ মেয়ে সন্তানের পিতামাতা হয়। আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে গোটা বিষয়টি জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, একদিন পাণ্ডুপুত্র অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, হে মাধব, কোন কর্মের কারণে কোনো ঘরে পুত্রীধন প্রাপ্ত হয়, অর্থাৎ কীরকম ঘরে মেয়ের জন্ম হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, হে পার্থ, কোনো ঘরে কোনো পুত্রের জন্ম যদি ভাগ্যে হয় তবে পুত্রী বা মেয়ের জন্ম হয় সৌভাগ্যের দ্বারা। যে সমস্ত পুরুষ বা মহিলা পূর্বজন্মে পুণ্যকর্ম করে আসে তারাই কোনো মেয়ে সন্তানের পিতামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করে। শুধু তাই নয়, মেয়েদের জন্ম হওয়ার জন্য সেই সমস্ত ঘরই ঈশ্বর বেছে নেয় যেই ঘরে মেয়েদের ভার বহন করার ক্ষমতা থাকে। কারণ তিন লোকের মধ্যে মেয়েরা এমন হয় যাদের ভার নেওয়ার ক্ষমতা সবার থাকে না। মেয়েদের মধ্যে সেই ক্ষমতা থাকে যারা প্রতিনিয়ত সৃষ্টিকে গতিশীল রাখতে নিজের সর্বস্ব বিলিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে, হে অর্জুন, যেদিন এই সংসারে মেয়েদের জন্ম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে সেদিন সৃষ্টিও থেমে যাবে এবং এই পৃথিবী ধ্বংসের পথে পা বাড়াবে। ভগবান শ্রীকৃষ্ণের এই কথা চিরন্তন সত্য, কারণ মেয়েরা না থাকলে কোনো বংশই বৃদ্ধি পাবে না। আপনারাও অনেক লোককে বলতে শুনবেন যে, যেই ঘরে মেয়েদের জন্ম হয় সেই ঘর স্বর্গের সমান, কারণ পুত্র কেবলমাত্র একটি বংশের নামই উজ্জ্বল করে, কিন্তু মেয়েরা দুটি বংশের নাম উজ্জ্বল করে। অর্থাৎ প্রথমে মেয়েরা মাতা পিতার ঘরে মেয়েরূপে তার কর্তব্য পালন করে এবং পরে কারোর স্ত্রী হয়ে শ্বশুর বাড়িতে এসে অন্য সংসারে সমস্ত কর্তব্য পালন করে। বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকবেন পরিবারের আপনজন কেউ মারা গেলে মেয়ে বা বউ অর্থাৎ স্ত্রী জাতিরা তার পিণ্ডদান করতে পারে না। কিন্তু না বন্ধু, এই কথাটি মোটেও ঠিক না, কারণ আমাদের হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণে বলা আছে, ভগবান শ্রী রামের পিতা দশরথের যখন মৃত্যু হয়েছিল তখন মাতা সীতা অর্থাৎ দশরথের পুত্রবধূই পিণ্ডদান করেছিলেন, যার ফলস্বরূপ দশরথ এই জন্ম মৃত্যু চক্রাকাল থেকে মুক্তি লাভ করেছিলেন। হিন্দু বিভিন্ন ধর্মশাস্ত্রে বর্ণনা করা আছে যে, কন্যা সন্তানও তার পিতামাতার যেমন পিণ্ডদান করতে পারে, তেমনি শ্বশুরবাড়িতে যদি কোনো পুরুষ উপস্থিত না থাকে তবে শ্বশুরবাড়ির কারোর মৃত্যুর পর পুত্রবধূরাও পিণ্ডদান করতে সক্ষম। তাই বন্ধুরা, যে ঘরে কন্যা সন্তান জন্ম হয় সেই ঘর খুবই পুণ্যবান, আর যে ঘরে একাধিক কন্যা সন্তান থাকে সেই পরিবার অত্যাধিক পুণ্যকর্ম করেছে বলে ধরে নেওয়া হয়। হয়তো এই কারণেই কন্যা সন্তানকে মা লক্ষ্মী দেবীর রূপ বলে বর্ণনা করা হয়েছে। খেয়াল করে দেখবেন কিছু লোকের এরকম নিম্নমানের চিন্তাধারা থাকে যে যেহেতু ঘরে কন্যা সন্তান রয়েছে তাই সময় নষ্ট না করে এবং পড়াশোনার পেছনে টাকা পয়সা খরচ না করে যত তাড়াতাড়ি পারা যায় বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু এই রকম চিন্তাধারা কন্যা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। একটু চিন্তা করে দেখুন, মেয়েদের মনেও কত স্বপ্ন থাকতে পারে যে তাকে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে হবে, কিন্তু তার এই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তাই মেয়েদেরও তার স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়া উচিত এবং তার জীবনে যা যা পাওনা সেই সমস্ত খুশি তাকে দেওয়া উচিত। মনে রাখবেন, একটি ছেলের থেকে একটি মেয়েই তার পিতামাতার বেশি চিন্তা করেন। মাতা পিতার প্রতি ভালোবাসা এক কন্যা সন্তানই বেশি দেখাতে পারে। তাই কন্যা সন্তানের জন্মদিন অবহেলা না করে সামর্থ্য অনুযায়ী জাঁকজমক করেই করা উচিত। মাতা পিতাকে দেখানো উচিত যে এই কন্যা সন্তান তাদের কাছে কতটা মূল্যবান। এছাড়া আমাদের মনে রাখা উচিত, মেয়েরা কখনো বাবা মায়ের বোঝা হয় না। কন্যার জন্ম হয় নিজের এবং তার পরিবারের ভাগ্যকে বদল করার জন্য। বন্ধুরা, ভগবান তাদেরই কন্যা শোক প্রদান করে যাদের কন্যা পালন করার মতো সামর্থ্য থাকে। যে গরিব হয়েও তার কন্যা সন্তানকে সঠিকভাবে বড় করে তোলে। এই প্রসঙ্গে একবার স্বামী বিবেকানন্দ যখন সন্ন্যাসী হয়ে বৈষ্ণব দেবীর মন্দিরে গমন করছিলেন, তখন তিনি দেখলেন এক কৃষক এক কন্যা সন্তানকে কাঁধে করে নিয়ে পাহাড়ে চড়াই উতরাই পার করছিলেন। তখন স্বামীজি ওই কৃষককে বললেন যে আপনার এই কন্যাকে কাঁধে করে নিয়ে চড়তে যদি খুব কষ্ট হয় তবে তার নিজের কাঁধে ওকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করলেন। কিন্তু ওই কৃষক স্বামীজিকে আশ্চর্য করে বললেন যে কন্যারা বাবার কখনো কষ্টের কারণ বা বোঝা হয় না। গরুর পুরাণে বলা আছে, যখন কোনো আত্মা নতুন জীবন লাভ করে তখন ওই আত্মার ওই শরীরের আকৃতি বা গঠন অনুসারেই কর্ম করতে হয়। শরীর অনুযায়ী কর্ম করেই সে তার নিজের জীবন সার্থক করে তোলে। যদি কোনো পুরুষ মহিলাদের মতো আচরণ করে এবং স্বভাবও মেয়েদের মতন হয়, এছাড়া এমন কর্ম করে যা আদতে মহিলাদের করা উচিত, তাহলে গরুর পুরাণ অনুযায়ী সেই পুরুষ মৃত্যুর পর মহিলা রূপে জন্ম নেয়। এছাড়া যদি কোনো পুরুষ মৃত্যুর অন্তিম মুহূর্তে কোনো মহিলার কথা চিন্তা করে তবে সেই পুরুষের আত্মা মৃত্যুর পর মহিলা রূপে জন্ম নেয়। কিন্তু সেই পুরুষ যদি মৃত্যুর সময় পরমেশ্বরের কথা চিন্তা করে তবে তিনি মুক্তির পথে অগ্রসর হন। তা বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। সবশেষে আজকের প্রশ্নটি হল, শ্রী রামচন্দ্রের পায়ের স্পর্শে কোন মহিলা অভিশপ্ত পাথর থেকে পুনরায় নারীরূপ ধারণ করেছিলেন? মেনকা, অহল্যা, উর্বশী। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।